আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দিস ইজ রেদওয়ান ওয়ান্স এগেইন ফ্রম ইন্টারন্যাশনাল কলেজ সুবাংজা। এই মুহূর্তে আমরা সুবাংজা ইন্টারন্যাশনাল কলেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমার এক স্টুডেন্টকে পরিচয় করাই দিব, যে সদ্য আমেরিকার ভিসা পেয়েছে এই ইউপি প্রোগ্রাম থেকে। আপনারা জানেন, অনেকেই এর আগের ভিডিওগুলো দেখছেন যে ইন্টারন্যাশনাল কলেজ সুবাংজা মালয়েশিয়ার নম্বর ওয়ান আমেরিকান ট্রান্সফার ডিগ্রি প্রোগ্রামে। সো এই প্রোগ্রামে আজ থেকে দেড় বছর আগে আমার স্টুডেন্ট ভর্তি হয় এবং এখানে দেড় বছর পড়ালেখা করে। রিসেন্টলি আমেরিকার একটা ইউনিভার্সিটির 50% স্কলারশিপ সহকারে সেখানে ভিসা পেয়েছে। ওর সাথে পরিচয় করাই দিব। জি, যদি তোমার পরিচয়টা তুমি দিয়ে নিতাম। আমি রায়ান আহমেদ, আর আমি দি ইন্টারন্যাশনাল কলেজে এইপি প্রোগ্রামে পড়ছি। ওকে, এরপরে তুমি এখানে আসার পূর্বে কোথায় পড়ালেখা করছিলে? আমি এখানে আসার আগে আমার দেশে বাংলাদেশে মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 8 পর্যন্ত পড়েছি, এবং তারপরে আমি মালয়েশিয়া এসে গ্লোবাল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুল থেকে আইজিসিএসি কমপ্লিট করছি। আইজিসিএসি হলো হাই স্কুল, ও লেভেল ইকুইভ্যালেন্স কমপ্লিট করে ডিরেক্টলি এখানে ভর্তি হতে পারে। এখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করবেন যে এই ইউপি প্রোগ্রাম আমেরিকান ট্রান্সফার ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হওয়ার যোগ্যতা কি লাগে, ও লেভেল অথবা ইকুইভ্যালেন্ট? অবশ্যই তাকে ভালো একটা মার্কস থাকতে হবে, এবং এই সাবজেক্টটা খুব ইজি এরকম বিষয়টাই না। তোমার তো অভিজ্ঞতা আছে, তুমি এখানে দেড় বছর পড়ালেখা করছো ও লেভেলের পরে, তোমার কাছে কেমন হার্ড মনে হয়েছে? এইপি অন্যান্য প্রোগ্রামের থেকে অনেক বেশি হার্ড, কারণ এখানে যেটা পাসিং গ্রেড, পাস করার গ্রেড হলো এখানে 65 পেতে হবে 100-এর মধ্যে। আর এটা হলো পুরো সেমিস্টার ধরে হলো টেস্ট হতে থাকে, এর জন্য ফাইনাল এক্সাম শুধু 30% আর অন্যান্য 70%, ক্লাসের মধ্যেই, মানে এর জন্য পুরো সেমিস্টার ধরে পড়তেই হবে। জি জি, ব্রেক হবে। শুনলেন যে এইপি প্রোগ্রামের ডিজাইনটা কিন্তু একটু আলাদা। ফাউন্ডেশন সায়েন্স এখানে যারা আসতে চান বা ফাউন্ডেশন যে কোনো প্রোগ্রামে আসতে চান, যেরকম আমাদের মালয়েশিয়ান কারিকুলামে পড়ানো হয় বা মালয়েশিয়ান কারিকুলামে 40 মার্কসে পাস, 40, আর আমেরিকান ট্রান্সফার ডিগ্রি প্রোগ্রামে আসলে 65 মার্কসে পাস। সেক্ষেত্রে যাদের এরকম মেধাশক্তি ভালো, আমি সাজেস্ট করব তারাই এই প্রোগ্রামে আসার জন্য। এবং এই প্রোগ্রামে আসলে, এবং অনেকেরই একটা ড্রিম থাকে যে আমি যে কোনো মূল্যে মালয়েশিয়া থেকে এক বছর বা দেড় বছর বা সর্বোচ্চ 2 বছর পড়ালেখা করে আমি ট্রান্সফার হয়ে যাব, তাদের জন্য এই প্রোগ্রামটা বেস্ট। এবং এন্টি ইন্টারন্যাশনাল কলেজ মালয়েশিয়ার মধ্যে টপ ওয়ান। ওকে, সেক্ষেত্রে রেহান তো ভিসা পেয়েছো, তাই না? তোমার ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছো এবং ফার্স্ট টাইমে ভিসা পেয়েছো, সেক্ষেত্রে তোমার ইন্টারভিউ বোর্ডে কী কী টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করছিলো যদি একটু শেয়ার করতাম? ইন্টারভিউ বোর্ডটা আসলে ইজি যদি আপনি কনফিডেন্ট থাকেন এবং আপনার ইংলিশ স্কিলটা খুব ভালো থাকে। আমাকে জিজ্ঞেস করছে যে আমি এখানে কত বছর আগে আসছি, যেহেতু আমি মালয়েশিয়ায় প্রায় 5 বছর আছি, তারপরে আমি ওই ইউনিভার্সিটিতে কেন চুজ করলাম, আপনাকে বলতে হবে যে ওই ইউনিভার্সিটিটা কেন ভালো, আর তারপরে আমার মানে আমার এক্সপেন্স কে দিবে, আমার ফান্ডিং কে করবে, আর এই একদম সিম্পল, আপনাকে শুধু কনফিডেন্ট থাকতে হবে। ওকে, তোমার একসাথে কত বছরের ভিসা দিয়েছে? আমাকে স্টুডেন্ট ভিসা নর্মালি সবাইকে 5 বছরের দেয়। 5 বছর না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকগণ, আপনারা জানলেন যে রেহান আহমেদ রিসেন্টলি আমেরিকার ভিসা পেয়েছে এবং ফার্স্ট টাইম ইন্টারভিউতে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। যে এর পূর্বে কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশি পাসপোর্টধারী যারা আছে, ফার্স্ট টাইম রিজেক্ট করে সেকেন্ড টাইমও রিজেক্ট করছে, পরবর্তীতে দিছে। তবে যদি ভালো মার্কস পাওয়া যায় এবং ইন্টারভিউ বোর্ডে যেই ইন্টারভিউ যে কোয়েশনগুলো আসে সেগুলো যদি যথার্থ উত্তর দেওয়া যায়, তাহলে ফার্স্ট টাইমেই ভিসা পাওয়ার সম্ভাবনাও আছে। এবং কি একসাথে 5 বছরের ভিসা, মাল্টিপল এন্ট্রি ভিসা থাকে স্টুডেন্টদের, সেক্ষেত্রে তোমাকে ওখানে তো যে ইউনিভার্সিটি যাচ্ছ সেখানে কিছু স্কলারশিপেরও অপরচুনিটি তোমার জন্য আছে, তাই না? হ্যাঁ, আমি ওই ইউনিভার্সিটিতে 50% স্কলারশিপে যাচ্ছি। হ্যাঁ, টিউশন ফি থেকে 50% স্কলারশিপে কিন্তু সে ওখানে যাওয়ার সুযোগ করছে, ব্যাচেলর ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আলহামদুলিল্লাহ, রেহানের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি, এবং ওর যেন ভবিষ্যৎটা উজ্জ্বল হয় এবং সেখানে যেন সহি সালামতে নিরাপদে সুস্থ শরীরে পড়ালেখাটা কমপ্লিট করতে পারে এবং তার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারে। আর আপনাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল, যারা আমাদের এখানে এপিইউ প্রোগ্রামে আসতে চান আমেরিকান ট্রান্সফার ডিগ্রি প্রোগ্রামে। ঠিক যদি রায়হান যে কথা বললো সেভাবে যদি আপনারা পড়ালেখা করেন, অবশ্যই ওর মতো আপনারও সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। তুমি কি সাজেস্ট করো তোমার ফ্রেন্ড সার্কেল বা বাংলাদেশিদের জন্য এখানে আসার জন্য?
এখানে আসতে এখানে এইবিতে আসা উচিত, কারণ এটা খুবই একটা ইজি ওয়ে যেটা দ্বারা ইউএসএতে যাওয়া যায়। কারণ এখানে আপনি এক বা দুই বছর পরে ইউএসএ কারিকুলামের সাথে অ্যাডজাস্ট হতে পারবেন এবং তারপরে ইউএসএতে যায় বেশি দিন লাগবে ডিগ্রি কমপ্লিট করতে। যে এই মুহূর্তে আপনারা জানেন বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করে এসএসসি কমপ্লিট করার পরে, ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে, এরপরে আইএলস করা লাগে, এরপরেও 100টা ফাইল সাবমিট করলে এই মুহূর্তে ইউএস এম্বাসিতে হয়তো 5টা তারা অ্যাপ্রুভ করে, বাদ বাকি 95টাকে রিজেক্ট করে দেয়। কিন্তু যদি মালয়েশিয়াকে কেউ পথ হিসাবে এ করে, ট্রানজিট ওয়ে হিসাবেই করে, এবং কি এখানে পড়ালেখার যে খরচ এক বছরে বা দেড় বছরে একবারে অনেক, তা না। কিন্তু এখানে তুমি কত টাকা পে করছো পিছনের দেড় বছরে? সর্বোচ্চ 5-6 লাখ টাকা খরচ করে এখানে এক বছর পড়ালেখা করছে, পরবর্তীতে এখন ক্যারিয়ার ট্রান্সফার করে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার করে আমেরিকাতে যেতে পারছে। যাই হোক, যাদের স্বপ্ন, আমরা কারো সকলকে সকলের জন্য শুভকামনা এবং দোয়া রইল। কারো যদি স্বপ্ন থাকে সহজেই আমেরিকাতে মুভ করা এবং ভালো ফিউচার গড়া, তাহলে রেহান আহমেদের মতো এই প্রোগ্রামটি আমাদের এনটি কলেজে আসতে পারেন এবং সহজেই ক্যারিয়ার ট্রান্সফার করে আমেরিকাতে যাওয়ার সুযোগ পাবেন। ওকে, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ তোমাকেও, এবং তোমার জন্য শুভকামনা রইল। ওর জন্য সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর যদি আপনাদের কোনো কিছু জানা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, ইনশাল্লাহ আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।